সেই লোকসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আমি বিভিন্ন বুথের বুথ সভাপতিদের বলেছিলাম, অঞ্চল সভাপতিদের প্রধানদের বলেছিলাম, পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো লাগছে না, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে একটা আত্মতুষ্টি ছিল। কেউ ভেবেছিলাম আমি 300 ভোটে জিতেছি, 150 ভোটেরও তো জিতব। কেউ ভেবেছিল আমি 200 ভোটে জিতেছি, 50 ভোট হলেও তো আমরা জিতব। সার্বিকভাবে রেজাল্ট বেরোনোর পর কাউন্টিংয়ে যখন ফলাফলগুলো বাইরে থেকে শুনছি, আমি ভাবতে পারিনি যে আমাদের এই রকম রেজাল্ট আমাদের ব্লকে হবে। স্বাভাবিকভাবেই বারাসাত অঞ্চলে প্রায় 3900 সামথিং ভোটে আমরা লোকসভাতে হেরেছি। খিসম অঞ্চলে তুলনামূলকভাবে কম, তার কারণ মাইনরিটি ভোটার ওই অঞ্চলে ছিল, তা নাহলে পরে ওই অঞ্চলেও আরও ভরাডুবি হতো। আমার মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো ঝেড়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল, কেউ কেউ ভোট আমাদের দেবে না বলে কংগ্রেস সিপিএমকেও দিয়েছিল, এবং আমাদের কালিনানপুর অঞ্চলেও প্রায় 4000-এর উপরে ভোটে আমরা পরাজয় হয়েছিল আমাদের প্রার্থীর।